नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি পাপিয়া শুরু করছি আনন্দ লাইভ জেলা জেলা আমাদের স্টুডিও থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দেব আপনাদের কাছে এই পর্বে আর আজকের আনন্দ লাইভে শুরুতেই যে খবরের দিকে নজর রাখব বেসরকারি বিএড ডিএলএড ও টিচার্স ট্রেনিং কলেজকে এনওসি দিতে কলেজ প্রতি 6 থেকে 8 লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য নিতেন 2 থেকে 5 লক্ষ টাকা চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ইডি সাপ্লিমেন্টারি চার্জশিটে অফলাইনে রেজিস্ট্রেশনের নামে নেওয়া লক্ষ লক্ষ টাকা জমা পড়েছিল মানিকের স্ত্রীর অ্যাকাউন্টে এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একজন ছিলেন শিক্ষামন্ত্রী অপরজন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে দুজনের যোগসাজশের অভিযোগ এর আগে বারবার আদালতে করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু তা যে কতটা গভীর সম্প্রতি আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটে তা তুলে ধরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেখানে দাবি করা হয়েছে বিভিন্ন বেসরকারি বিএড ডিএলএড ও টিচার্স ট্রেনিং কলেজকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলেজ প্রতি নিয়েছেন 6 থেকে 8 লক্ষ টাকা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য পেতেন 2 থেকে 5 লক্ষ টাকা করে আমার মনে হয় যথেষ্ট তথ্য প্রমাণ হাতে আসার পরেই চার্জশিট তৈরি হয়েছে এবারে যারা দোষী তাদের নিশ্চয়ই সাজা হবে এবং এই যে কলেজগুলো চলছে তারাও দোষী কারণ টাকা দিয়ে এ ধরনের পারমিশন নিয়েছে আর যারা জেলে আছেন তাদেরও এতদিনে নিশ্চয়ই সাজাটা পাক্কা হবে যদি দুর্নীতি হয়ে থাকে নিশ্চয়ই তা তদন্ত হবে এবং দোষী ব্যক্তিরা শাস্তি পাবে তাই এই দুর্নীতির দুটো দিক আছে কিন্তু দেখা যাচ্ছে শুধু একটা দিকের উপরেই বেশি নজর ইডি বা সিবিআই এর তাই আমাদের বারবারই মনে হচ্ছে তদন্ত হচ্ছে কম রাজনীতি হচ্ছে বেশি টাকার বিনিময়ে অযোগ্যদের প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়ে কিভাবে যোগ্যদের বঞ্চিত করা হয়েছিল তা বোঝাতে ইডি চার্জশিটে দাবি করেছে নিয়োগের ক্ষেত্রে পক্ষপাত ও স্বজনপোষণ লক্ষ্য করা গেছে সন্দেহজনকভাবে তৈরি হয়েছিল অতিরিক্ত প্যানেল প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেও সন্দেহ থেকে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছেন যোগ্য প্রার্থীরা লাভবান হয়েছেন অযোগ্যরা শুধু সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়ে গেছেন তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইডির চার্জশিটেও রয়েছে সেই সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের নাম দুর্নীতিতে তিনিও সরাসরি জড়িত বলে দাবি করেছে ইডি সুকান্ত মুখোপাধ্যায় আবির দত্ত বিতন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ এসএসসি নিয়োগের ক্ষেত্রে ওএমআর শীট মূল্যায়নে বিস্তর কারচুপি হয়েছে গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক এবং এসএসসির অফিস থেকে বাজেয়াপ্ত তথ্যে বিস্তর গরমিল রয়েছে আদালতে জমা দেওয়া রিপোর্টে এমনই জানিয়েছে সিবিআই এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে আগেই সামনে এসেছে ওএমআর শীটের কারচুপি এমনকি ফাঁকা ওএমআর শীট জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছেন বলে দাবি করা হয়েছে সিবিআই সূত্রে এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেওয়া রিপোর্টেও সিবিআই এর তরফে জানানো হলো ওএমআর শীট মূল্যায়নের ক্ষেত্রে বিস্তর কারচুপি করা হয়েছে রিপোর্টে সিবিআই দাবি করেছে এসএসএল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে ওএমআর শীট মূল্যায়নের বরাদ্দ দেওয়া হয়েছিল নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড নামে গাজিয়াবাদের একটি সংস্থাকে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আদালতকে জানিয়েছে সমস্ত আসল ওএমআর শীট স্ক্যান করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসেই মূল্যায়নের পর কোন প্রার্থী কত নম্বর পেলেন সেই নম্বর সহ চূড়ান্ত তালিকা এসএসসি কে দেয় নাইসা বেসরকারি সংস্থা থেকে ওএমআর শীটের নম্বর সংক্রান্ত তথ্য পাওয়ার পর তা নিজেদের ডেটাবেসে আপলোড করে নেয় স্কুল সার্ভিস কমিশন আদালতের নির্দেশে তদন্তে নেমে এসএসসির অফিস থেকে সেই ডেটাবেসই বাজেয়াপ্ত করেছে সিবিআই এসএসসি অফিসের তিনতলেই তো দুর্নীতি হবে যা হয়েছে ওখানেই হয়েছে অনুমোদনে হয়েছে অনুপ্রেরণায় হয়েছে সিবিআই এর উপর এখন মানুষের আর ভরসা নেই এই কারণে সিবিআই তদন্ত করে কোনো তদন্ত প্রক্রিয়া শেষ পর্যন্ত একটা নির্ণায়ক অবস্থায় নিয়ে যেতে পারছে না বা তারা প্রমাণ করতে পারছে না শেষের দিকে জাগে জাগে ভুল হয়ে গেছে ঠিক হয়নি বলে তারা চলে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে গাজিয়াবাদ থেকে পাওয়া সব নথি স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছে সিবিআই সৌভিক মজুমদার প্রতদীপ ভট্টাচার্য ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আসব পরের খবরে পূর্ব বর্ধমানে তৃণমূলের মন্ত্রে উর্দিধারী ওসি ট্রাফিককে দেওয়া হলো সম্বর্ধনা ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক অভিযুক্ত ওসি ট্রাফিককে শোকজ করা হবে বলে জানালেন পুলিশ সুপার শাসক দলের নিয়ন্ত্রণাধীন পুলিশ অভিযোগ করে এক যোগে সুর চড়ালো বিজেপি কংগ্রেস বিষয়টি খতিয়ে দেখে আশ্বাস দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব তৃণমূলের মঞ্চে অন ডিউটি ট্রাফিক পুলিশের অফিসারকে সম্বর্ধনা একই মঞ্চে পাশাপাশি দেখা গেল পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক এবং ট্রাফিকের ওসিকে মঞ্চে ট্রাফিকের ওসির পাশে দাঁড়িয়েই ট্রাফিক আইন ঢিলে ঢালা রাখার পরামর্শ দিলেন তৃণমূল বিধায়ক মানে দুচাকা যাতে না ধরে আমাদের
ভাইরাল সেই ছবি ঘিরেই চরমে উঠেছে বিতর্ক। তৃণমূলের বাইক বাহিনী আছে, বাইক বাহিনীকে পুলিশ কেন ধরবে? তৃণমূলই তো পুলিশ, পুলিশই তৃণমূল, দুজনের মধ্যে কোনো বিভাজন রেখা নেই। এই রাজ্যে পুলিশ আলাদা কিছু নেই করার, পুলিশের ইচ্ছা নেই, কারণ সরকারের কোনো সদিচ্ছা নেই। মনে একটা মহল করেছে তৃণমূলের বাহিনী, মঞ্চে আসলে প্রমোশন, মঞ্চে এসে আর একটু নাচ গান করুক না, ওসি নাচ গান করুক তাহলে আর একটু বেশি প্রমোশন পাবে। পুলিশকে না জানা উচিত যে তার এখতিয়ার কত, রিলেশন থাকা ঠিক, কিন্তু লেফটরা যেভাবে পুলিশকে ইউজ করেছিল আমরা সেভাবে করি না। মোদি সরকার যেভাবে পুলিশকে ইউজ করে বা এজেন্সিকে ইউজ করে আমরা করি না। প্রবল বিতর্কের মুখে ট্রাফিক ওসিকে শোকজ করা হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার। কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল বিধায়কের জন্মদিনের পার্টিতে ওসির উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়। গত অক্টোবরে তৃণমূলের বিজয় সম্মেলনী মঞ্চে দেখা গিয়েছিল পাঁশকুড়া থানার আইসিকে। এবার পূর্ব বর্ধমানের খাগড়াগড়ের ঘটনা ঘিরে তৈরি হলো নতুন বিতর্ক। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। পুলিশের সামনেই খুনের হুমকি, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ফেসবুকে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী নবনীতা দাস। চার অভিযুক্তকে গ্রেফতার করলো, হেফাজতে চাইল না পুলিশ, আদালতে জামিন পেয়ে গেলেন অভিযুক্তরা। উনি বলছেন ঠিক আছে তাহলে এখন সেটেল করুন, বরসরাম বাবু বলছেন কিন্তু শুধুমাত্র এসআই এর বিরুদ্ধে আমার কথা বলতে হবে। আমি বললাম কেন, আপনি চলুন, নিয়েতে চলুন, থানায় চলুন, থানায় কিছুতে উনি যেতে দেবেন না। জানি না ওইখানে কোনো মানুষজন দেখেছেন কিনা, আমরা হেঁটে হেঁটে থানায় গেছি, প্রায় আধ ঘন্টা 45 মিনিট পর বললেন একটা ভিড়ি করে দিন তাহলে, আমি একটা কাগজ হবে, বলছে কাগজ সাগজ নেই থানায়, তা কিনে নিয়ে আসুন। তারপরে আমি বললাম এসে কি বলছেন, চার পাঁচজন চড়াও হয়ে মদ্যপ ছিলেন ওর মধ্যে, গাড়ির মধ্যে ও বসার মধ্যে বসে রয়েছে, ওকে হাত হাত চালাচ্ছে, ও নেমে এসে বলছে মানে ও চিৎকার চেঁচামেচি চলছে, পুলিশকে দেখাচ্ছি, তখন আমরা ভিডিও করিনি, অশালীন কথা আগে বলে ফেলেছে, তখন ওই ভিডিও অন করেছি, তুমি ভিডিও অন করো, তখন ওই ডেথ কথাটা আমরা ভিডিওতে পেয়ে যাই ফরচুনেটলি, তা না হলে আমরা প্রমাণই করতে পারতাম না যে এটা বলেছে। মানুষ থানাতে আসে অনেক কষ্টে, অনেক দুঃখে, নিজের অভিযোগ জানাতে আসে, থানার প্রাঙ্গণের মধ্যে যে দুর্ব্যবহার করেছে কোনো মহিলার সঙ্গে, তার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, এটা তো একটা স্পেসিফিক কেস হবে, এফআইআর হওয়া উচিত। সেটা একজন সিনিয়র অফিসার, একজন এসিপি র্যাঙ্কের অফিসার এসে তিনি আসার পরে তারপরে এফআইআরটা করা হলো। আসবো পরের খবরে। টিটাগড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে 5 অভিযুক্তকে গ্রেফতার করলো টিটাগড় থানা। অন্যদিকে ধৃতদের মধ্যে 2 জনের গ্রেফতারির দাবিতে এদিন থানার সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। নজর রাখবো পরের খবরে। গরুপাচার মামলায় ফের জেল হেফাজতে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, যদিও এদিন জামিনের আবেদন করেননি তার আইনজীবী। অন্যদিকে এদিন সিবিআই এর জমা দেওয়া কেস ডায়েরি দেখে চরম বিস্ময় প্রকাশ করেন আসানসোলের সিবিআই এর আদালতের বিচারক। আজ এজলাসে শুনানির পর অনুগামীদের সঙ্গে কথাও বলেন অনুব্রত মণ্ডল। 20 বছরের কর্মজীবনে এমন জিনিস দেখেনি, গরু পাচার মামলায় সিবিআই এর পেশ করা কেস ডায়েরি দেখে শুক্রবার এমনই বিস্ময় প্রকাশ করলেন আসানসোলের সিবিআই আদালতের বিচারক। পাশাপাশি এই মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। শুক্রবার ফের আসানসোল আদালতে তোলা হয়েছিল বীরভূমের তৃণমূল সভাপতিকে। অন্যদিকে দিল্লির তিহার জেল থেকে ভার্চুয়ালি হাজির করানো হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে। এদিন অনুব্রত মণ্ডলের তরফে কোনো জামিনের আবেদন করা হয়নি। তবে শুনানির শুরুতে বোলপুরের ভোলেবম রাইস মিলে যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তা ডিফ্রিজ করার আবেদন জানান অনুব্রত মণ্ডলের আইনজীবী। একই সঙ্গে অনুব্রত মণ্ডলের যে মোবাইলগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি ফেরত পাওয়া যাবে কিনা তাও আদালতের কাছে জানতে চান তিনি। সে কথা শুনে বিচারক সিবিআই তদন্তকারী অফিসারের কাছে জানতে চান অনুব্রত মণ্ডলের বাজেয়াপ্ত করা মোবাইলগুলি কি অবস্থায় রয়েছে। সিবিআই তদন্তকারী অফিসার জানান মোবাইলগুলির পরীক্ষা চলছে, এই মুহূর্তে সেগুলি ফেরত দেওয়া সম্ভব নয়। অনুব্রত মণ্ডলকে প্রডিউস করা হয়েছিল কিন্তু আমরা জামিনের কোনো আবেদন করিনি, যেহেতু হাইকোর্টে আমাদের বেল অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে আর ওনার পরবর্তী প্রোডাকশনও 22 তারিখে ফিক্স হয়েছে। এদিন এজলাসে হাজির ছিলেন অনুব্রত মণ্ডলের অনেক অনুগামী, তারা সকলেই বীরভূমের জেলা সভাপতির সঙ্গে কথা বলেন। কৌশিক কাঁথাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে বাঁকুড়ায় বিডিএ অফিসে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। অকারণ রাজনীতি হচ্ছে, পাল্টা অভিযোগ শাসক দলের। পঞ্চায়েত ভোটের আগে ফের দুর্নীতির অভিযোগে ধুন্দুমার বাঁকুড়া 1 নম্বর ব্লকে বিডিও অফিসে। ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি কর্মীরা।
গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যাদের সত্যি টাকা পাওয়ার কথা তাদের বঞ্চিত করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। প্রতিবাদে শুক্রবার সকালে বিজেপির নেতৃত্বে পুরুলিয়া বাঁকুড়া সাটেরে জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। তৃণমূল অবশ্য দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছে। প্রকৃত গরিব মানুষ যারা আছেন তারা যেন বাড়িটা পায়, সেই জন্য আমরা আন্দোলন করছি। সামনে পঞ্চায়েত নির্বাচন, পায়ের তলায় মাটি নেই, মানুষ সাথে নেই, একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে ওরা এই সমস্ত গ্রাম বাংলায় অশান্তিকর পরিবেশ সৃষ্টি করছে। আবাস যোজনা তালিকা বাতিল করে প্রকৃত উপভোক্তাদের সুবিধা দিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।